That'll be £10. Here you go. Have a nice day. Thank you. লন্ডন, এই শহরটাকে অসম্ভব ঘৃণা করি। তারপরও আমি এই শহরে কোনো চাকরির সন্ধানে নেই, বরং আমার জীবনের কিছু সরল অঙ্কের রেজাল্ট খুঁজতে। জানি মৃত্যুর হাতছানি সারাক্ষণ, তারপর আই হ্যাভ টু মেক ইট। কিন্তু একা সম্ভব না, এমন কাউকে দরকার যার আমার মতো জীবনের মায়া নেই। পেয়েও গেল। জানি কি আসছে, দরজা জানি কি আসছে, নক করতেছে। আরে আমারটাও তো নাই, আলাপ হারে গেছে। এই যে সর্দি সর্দি, ওরে কথা, এত বিদেশি দলা কত না, মেশিন ছাড়া পারবি? আসো আসো, মেশিন লাগবো না, ভুঁড়ি ফেলাই দিবো, ছুরি দিয়ে আইকি। যেতে না না না, যেতে তো ওরে কি মনমান করছিল। হ্যালো, হাই মিস রামজাদ, সেন্ড দিস ফর ইউ। সালাম আলাইকুম। থ্যাংক ইউ। কাজটা করা ঠিক হচ্ছে না, মিথ্যা কথা বলে এতগুলো টাকা হজম করার প্ল্যানিং। ও মাই গড, ভাই যখন জানবে তখন কি হবে বুঝতে পারতেছো? কিছু হবে না, কিছু হবে না, কারণ কাজটা তো কমপ্লিট, আমরা করি নাই তো কি হয়েছে? আর সত্যটা যখন জানতে পারবে? মিশু, নিজেরে এত ছোট করিস না, যথেষ্ট করছি আমরা ভার জন্য, যথেষ্ট, এত ছোট করিস না। তার মানে রিস্কটা তুমি নিবাই? অবশ্যই রিস্ক নেব, সারাটা জীবন যেখানে রিস্ক নেছি সেখানে কেন নিব না রিস্ক? শোন মিশু, আমি তো তোর কাছে কোনোদিন কোনো জিনিস লুকাইনি, লুকাইছে এই লন্ডনে এসে এই কাজটা কেন নিয়েছি জানিস?
কারণ এই কাজটা আমরা কোনোদিন করব না। দেন টার্গেট শুধু টাকাই? হ্যাঁ মনে কর তাই। ভাইদের সম্পর্কে জানি না তুমি এত বড় রিস্ক কিভাবে নিতেছ। তোর আর আমার জীবনের এন্ডিংটা কি বল? হয় ক্রস ফায়ার, না হলে যাবজ্জীবন, তা না হলে পুলিশের গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকা, এই তো। যতদিন বাঁচবো সিংহের মতো বাঁচবো, এভাবে বাঁচবো না। ঘুরবো ফিরবো, জীবনে স্বাদ নেবো, আনন্দ করবো, মজা করবো। তারপর যেদিন মৃত্যু আসবে সেদিন আস্তে 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 চলে যাবো। কিরে যাবি আমার সাথে নাকি আমি একাই যাবো? হ্যাঁ নো ব্রো, আই এম উইথ ইউ।
ফেরি আমার ভাল লাগে না, তুমি ভালো করে জানো। আসো, তোমার হাসি আমার নেশা। তোমাকে এখানে কেন রেখেছি, কেন এনেছি, কিভাবে এনেছি আমার মেয়ে জানো না জানে, সব মনে আছে তো? ভুললে কিন্তু আসতে আসতে দেখো আমার মেয়ে আসছে। আরে মামুনি আমার, আর কোনোদিন কোনোদিন চোখের আড়াল হতে দেব না। ফিরে পেয়েছো মানে? কখনো হারিয়ে গিয়েছিলাম নাকি? আমাকে পেলে কোথায় হারাবি? এতদিন আমার কাছ থেকে দূরে ছিলি, সেজন্য ভয় হচ্ছিল তোকে বোধহয় হারিয়ে ফেলব। আই হেট ইউ, আমি তোমার উপর ভীষণ রেগে আছি। কেন, আমি আবার কি করলাম? আমাকে হসপিটালে দেখতে যাওনি কেন? আমার মা হসপিটালে বিদেশ শুয়ে আছে, এটা আমি চোখ দিয়ে দেখব কেমন করে? তবে হ্যাঁ, আমি ক্লাসগোতে গিয়েছিলাম, তো চিকিৎসা যেন ঠিক মতো হয় সেই ব্যবস্থা করেছি, শুধু তো সামনে যায়নি। আচ্ছা দেখি তো। বাহ, ডাক্তার তো একদম মিলিয়ে গেছে। পাপা উনি কে? চল ফ্রেশ হয়ে নিবি। কি অদ্ভুত না ভাই, লন্ডনে মনে হয় 10 মিনিটে একদিন হয়ে যায়। মিশু এখন বুঝতে পারতেছে মানুষের ইনোসেন্স দেখতে কত ভালো লাগে, কত আনন্দ। তুমি যখন ইউনিভার্সিটিতে ছিলা তখন কিন্তু খুব ভালো স্টুডেন্ট ছিলা ভাই। ভালো স্টুডেন্ট ছিলাম কিনা জানি না, তবে লেখালেখি অভ্যাস ছিল, সেজন্য যন্ত্র ধরতে একটু বুক কাঁপত। আমার মেশিন ধরতে কোনো কাঁপাকাঁপি হয় না, আমার কাছে যখন মেশিন থাকে তখন আমি নিজের র‍্যাম্বোর মতো ফিল করি, সামনে যেই আসুক কাউরে কেয়ার করি না। ঠুস, পাপা আমার কেন যেন মনে হচ্ছে কোথাও একটা মিসিং আছে, মাথার মধ্যে খুব ফাঁকা লাগে। কিরকম? আমি স্কটল্যান্ডে যাবার জন্য রওনা দিয়েছিলাম, কিন্তু হসপিটালে গেলাম কি করে? স্কটল্যান্ডে কেন যাচ্ছিলে? আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য, এলগো বিজনেস সেন্টারে। এলগোতে কি বন্ধু, বয়ফ্রেন্ড? পাপা দ্যাটস নট দ্য পয়েন্ট। দ্যাটস দ্য পয়েন্ট সুইটহার্ট। পাপা টু মাচ, লিভ ইট। আচ্ছা তোমার নামটাই তো জানা হয়নি, কি হলো? মিথিলা। মিথিলা অনেক সুন্দর নাম, তুমি দেখতেও অনেক সুন্দর, তোমাকে দেখলে মনে হয় না যে, এক্সকিউজ মি, মুখ একেবারে বন্ধ, যদি মুখ বন্ধ করতে না পারো তাহলে মুখটা আমি সেলাই করে দেবো চিরতরের জন্য। ডিনারটা আমার মেয়েকে দিয়ে এসো, আর কিছু লাগবে কিনা জিজ্ঞেস করো।
রিয়েলি ওকে আই উইল কল ব্যাক বাই তুমি এখানে কতদিন ধরে আছো তিন মাস আগে কোথায় ছিলে লন্ডনে এখানে কে নিয়ে এসেছে কি হলো চুপ করে আছো কেন জানি না এটা আবার কেমন ধরনের উনি আমাকে ডাকছেন স্ট্রেঞ্জ মাথার ভিতর কেন এরকম ফাঁকা ফাঁকা লাগছে তোমার হাসি আমার রক্তে ধমনীতে আমার হৃদয়ে আগুন ধরিয়ে দেয় সে আগুন ধরিয়ে দাও আমাকে পুড়িয়ে তুমি ছাই করে দাও আমাকে আপনি গোপন করে অ্যালার্ট করতে পারবেন না প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন প্লিজ তোমাকে ছেড়ে দেওয়ার জন্য তো আমি বিয়ে করিনি যে জন্য আমাকে বিয়ে করছেন সে অভাব পূরণ হতে আপনার কতদিন লাগে হ্যালো পাপা হচ্ছে পিটার কাল রাতে তুমি জিজ্ঞেস করছিলে না স্কটল্যান্ডে কেন গিয়েছিলাম আমার কোনো বয়ফ্রেন্ড আছে কি না হি ইজ মোর দ্যান দ্যাট মাই ফিয়ান্সে তোমাকে সারপ্রাইজ দেবো বলে আগে থেকে কিছু বলিনি পাপা আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো আমার কষ্ট তুমি একদম সহ্য করতে পারো না তুমি পিটারকে পছন্দ নাই করতে পারো কিন্তু তুমি যদি পিটারকে পছন্দ না করো তাহলে আমি কষ্ট পাবো কষ্ট পেলে আমি কী করবো সেটা তুমি ভালো করেই জানো এখন তুমিই বলো পিটারকে নিয়ে কি আমি ভেতরে যাব নাকি ওর হাত ধরে এখান থেকে চলে যাবো একবার মাত্র দেখাতে কি করে বলি সার্টিফিকেট কি করে দেই লেট মি সি লেট মি হ্যাভ এ টক উইথ হিম তুমি এক কাজ করো তুমি ওকে থাকতে বলো আমাদের গেস্ট রুমটা দেখিয়ে দাও ওকে পিটার ইয়া হি ইজ মাই সুইট পাপা হ্যালো স্যার পিটার আই উইল টক টু ইউ লেটার Please go inside. All right. See you later.
যা তোরটা শুনি, ওরটা বন্ধ করি। সেটাই মনে হয় বেটার, সেটাই করি। মানে কি টিপার দিতেছ? তো থামতে বলতেছে, থামবো? মাথা খারাপ নাকি? থামবো থামবো। কি মনে হয় তোমার, কে? আইডিয়া নাই গো, কি ঝামেলায় পড়লাম, কি করবো? সামনে চালা 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 Sorry to disturb you. Have a nice day. Attitude. আমার মনে হয় ব্রিটিশ কেউ না, বুঝছিস? মনে হয় বাঙালি, নাহলে পাকিস্তানি, আর নাহলে ইন্ডিয়ান হতে পারে। ইন্ডিয়ান যে কেউ না এই বিষয়ে আমি কনফার্ম। ইন্ডিয়ান যদি হয় তো অ্যাকসেন্ট হয়তো অন্যরকম। এক্সকিউজ মি, মে আই হ্যাভ এ লাইটার প্লিজ? তাইলে রুম করলো কেন? কিছুই না, আমাদের গাড়ি থেকে ইগোয়ার্ড হয়েছে তাই একটু ওভারটার্ম করলো, এই আর কি। স্টার্ট মার, স্টার্ট মার। No. You do remember me. How can I forget a scoundrel like you? Okay, I remember that slap you gave me, and I will get you back for it. Someday I'm going to blow off your head. Really? Don't try and play with me. You know your little princess loves me. Hi, Papa. Oh, hi, 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 hi. কথা হয়েছে নিশ্চয়ই, কেমন লাগলো? সত্যি কথা বলতে কি আমার তেমন ভালো লাগেনি, কেমন বেয়াদব, অসভ্য, ফালতু, ঠিক আমাদের মানের না। পাপা, তোমার কাছে যেমন তোমার ভালো লাগার মূল্য আছে, আমারও তাই, তাই না? মানে একটু ভেবে দেখো। এনিওয়েজ, আমি বের হচ্ছি, ফিরতে একটু লেট হবে, টেনশন করো না। দেখেন আমরা আসলে the smoke. We don't take tea. Oh really? That's great. Have a nice day. এই লোকটার প্রবলেমটা কি? যেখানে যেখানে যাইতেছি ওইখানে ওইখানে ভূতের মতো এসে হাজির হইতেছে। তুমি কি এর আগে থেকে কিছু বলে রাখছো নাকি আমাদেরকে খোঁজাখুঁজি করার জন্য? Forget it. আমি সত্যি বলছি, আমি কাউকে কিছু বলিনি, যে আমার কোনো সুখে খবর না দিলে আমাকে ঝড়বে যেয়ে বলতে হবে। আমি কাউকে কিছু বলিনি। Go somewhere private.
ফাজিলকে জানি কি করে বুঝাবো? নো, কাম অন, ডোন্ট ইউ ডেয়ার টক টু মি লাইক দ্যাট. বাই, প্লিজ, আমি বুঝাবো. আমি ইয়োর ফিয়ান্সে. ফাজিলের মতো কথা বলো না. ওই সাইন বাঙালি এত সুন্দর, এই মেয়ে তো আমার লাগবই. আমি এসো, এসো, আমি এসো, এসো ভাই, জলদি জলদি আসো. এই কি, তোর সমস্যা কি? মেয়েটার ঠিকানা জোগাড় করতে হবে. পাগল হয়েছো? মেয়েটার ঠিকানা জোগাড় করতে হবে? এইসব মেয়েটার মধ্যে আমি নাই, তোমার সাথে ফাতনার মধ্যে আমি নাই. চলো ভাই, তুমি বুঝতে পারতেছো না, মেয়েটা অনেক সুন্দর. ওরে মিশু, মেয়েটা দেখতে অনেক সুন্দর, তার তোর কি? মেয়েটার সাথে একটা দলা করুর মতো সাদা একটা সোসা দেখছো? ভাই, ওই সাদা সোসার দরকার হলে ছিঁড়া ফেলামু, সাদারে নীল মেরে দিমু. কিন্তু ভাই প্লিজ, মেয়েটা একটা বাঙালি, আমার মতো বাঙালিরই ওর দরকার. চলো ভাই, চলো প্লিজ. জঙ্গল বাড়িতে পড়ে আছে পিটারকে. আমি আই ডোন্ট ট্রাস্ট পিটার. মাথার উপরে কেসটা যদি না থাকতো অন্য কোনো ভয় বের করতে হবে. হ্যালো সাজ্জাদ বলছি. কোন সাজ্জাদ? How dare you call me? আস্তে, একটু আস্তে. আমাকে এখন আপনার খুব দরকার. What do you want? পিটারকে যত দ্রুত সম্ভব আপনার বাসা থেকে বের করতে হবে. আর তা না হয় সব সূত্র সে আপনার মেয়ের কাছে ফাঁস করে দেবে, তখন আপনার সুইসাইড করা ছাড়া কোনো পথ থাকবে না. কি বলতে চাও তুমি? বিনিময় শুধু টাকা, আর কিছু না. তোমার মতো একটা তেলাপোকার সাথে আমি ডিল করবো এটা ভাবলে কি করে তুমি? ঐশি কেন বাড়ি ছেড়েছিল সেটা পিটার জানে না, আমি জানি. আপনার ব্যবসা কেস, লেট মি হিয়ার ইউর প্ল্যান. গুড. এটা তো মনে হইতেছে রানী এলিজাবেথের বাড়ির কোনা. মেয়েটা তো পুরো রাজকন্যা. They wanted to make a point and to scare minority people. Do you endorse that? Hi, Papa. Hi, Mamuni. How was the day? It was fabulous. You know, every moment with Peter is tremendous.
তুমি তোমার ঘরে যাও, আমি ওর সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই। প্লিজ বাবা, তুমি ওকে কনফিউজ করার চেষ্টা করো না। আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ব না। কে তোমাকে তোমার সিদ্ধান্ত থেকে নড়তে চাইছে বা নড়তে বলছে? তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেটা আমাকে যাচাই করে দেখতে দেবে না? ওকে পিটার, আপ ওয়ান্টস টু টক টু ইউ, আই এম গোইং টু মাই রুম, সি ইয়া। Get out of my daughter's life. Are you scared? I'm requesting you now. Then I'll order you. Then I'll force you. If you don't listen, I'll kill you. Before that, you have to arrange a funeral ceremony for your daughter. You know, Peter, you know better than anybody in this world, if you're going to touch a single hair of my daughter, I'm going to kill you, bastard. I'm so scared. Please, don't kill me. Out. Out. Out of my sight. You know one thing? I'm gonna stay in her room tonight. Stop fluffing! Keno? Apnar name eder kanna pochondo na? শুধু হাসি পছন্দ? Go to your room. Go to your room. আমি আগেই বলছিলাম এরকম রিস্ক নেওয়ার দরকার নেই। এখন কি হইলো, পুরো বিষয়টা মিথ্যা হয়ে গেল। আমি ভাবতেছি এইটা কি করে সম্ভব? গুলি আমি করিনি এটা শিওর, কিন্তু গুলিটা লাগছে। মাথার পিছন দিয়ে রক্ত আমি গড়ায় যেতে দেখছি। তাইলে বুঝি না, এক কাজ করি, ভাইরে সবকিছু খুইলা বইলা দেই। হ্যাঁ, এই বুদ্ধি নিয়ে তো তুমি চলো। ভাইরে যদি সবকিছু খুইলা বলো, ভাই সবকিছু শোনার পর কি করবে? জিজ্ঞাসা কি করবে? কি করবে? এরকম করে হাসি দেবে, তারপরে অন্য কাউরে দিয়া ওই মায়াটারে ভ্যানিশ করে, তারপর কি করবে জিজ্ঞেস করো। কি করবে? মালয়েশিয়ান কোম্পানির যে বিমানটা ভ্যানিশ হয়ে গেছে না, ওইভাবে তোমাকে আর আমাকে দুজনকে ভ্যানিশ করে দেবে। ও মাই গড, আমি ভাবতেও পারতেছি না এখন কি হবে। কি আর হবে, যেটা ভাবছিলাম সেটাই করবো। হজম করে ফেলতে হবে, হজম টাকা মানে পাউন্ডটাকে হজম করে ফেলতে হবে, বুঝতে পারছো? আর ওই মেয়েটা? তারপর জীবনের শেষ পাপ। আপনি কন্টিনিউসলি আমাদেরকে ফলো করে যাচ্ছেন, আপনি কে? আপনি সমস্যা কি আপনার? এই বলেন না কেন আপনি কে?
আপনি মাতা আর মিস্টার মিশু হাতের নখ কাটেন না কতদিন হলো? ঢাকা শহরের নাম করা গডফাদার মিস্টার আমজাদের দুজন বিশ্বস্ত ক্যাডার অ্যারেস্ট হওয়ার ভয়ে লন্ডনে পালিয়ে বেড়াচ্ছে। পরিস্থিতি ঠান্ডা না হওয়া পর্যন্ত ওনারা কেউ দেশে ফিরবেন না এবং সব টাকা হজম করবেন। অন্যায়ের পর থেকে সরেও দাঁড়াবে। সব প্ল্যানই ঠিক ছিল, কিন্তু ঝামেলাটা পাকালো জীবন্ত মেঘে, তাই না? আপনি কে বলবেন? এত কিছু জানেন কি করে আপনি? এই কি চান আপনি? কি চান কি আপনি? কি চান বলেন? ডিল। ডিল? ডিল? D-E-A-L, ডিল। Yes. Yes, ডিল। For helping you and to be helped. Excuse me. We don't need your help. Yes, you do. ওই বাড়িতে ঢুকতে হলে আমার হেল্প আপনাকে লাগবে। ওকে ফাইন, সেটা ঠিক আছে। কিন্তু আমাদেরকে আপনার কেন লাগবে সেটা জানতে পারি প্লিজ? অবশ্যই জানতে পারি, তবে হ্যাঁ বলতে হবে। ওকে, আপনার কথা যদি আমাদের দিলে লেগে যায়, দিল দিল নট ডিল, তাহলে পৃথিবী উল্টে গেল, আমাদের সিদ্ধান্ত ইয়েস। ঐশী আমার স্বপ্ন না, নির্মম বাস্তবতা। I'm gonna stay in her room tonight. I'm sleeping on her tonight. Yummy, yummy, yummy. Hey, baby. Peter, don't. Hi, Mamuni. মামুনি, পাপা, আমি এখন যথেষ্ট বড় হয়েছি, দরজায় নক না করে এইভাবে হুট করে আসা আমার একদম পছন্দ না। বললাম সরি মামুনি। হঠাৎ একটা আইডিয়া মাথায় এলো। পিটার, আই ওয়াজ থিংকিং টু হ্যাভ এ বারবিকিউ ডিনার টুনাইট, হোয়াট ডু ইউ থিংক? ইয়েস, সাউন্ডস গুড। ইয়েস, সো আই উইল বি অ্যারেঞ্জিং দ্যাট। সি ইউ, জয়েন মি প্লিজ। উইল ডু, বাই বাই। Peter, please.
Hello, young man. Very nice place to sleep. Open air, open sky. I think you need a cup of black coffee. Oops. Hello, sir. Who are they? Unara. Unara, my friend. Bolte paren jada kichu amar chole na. Uni Mahatab, uni Mishu. Tell them to sit over there. Okay. আপনারা প্লিজ একটু ওখানে বসুন, আমি আসছি। ওদেরকে সাথে কেন এনেছ? পিটারকে তো চেনেন, ওকে তাড়াতে হলে ওদেরকে লাগবে। তার মানে ওরা এই বাড়িতে থাকবে? That is impossible. তাহলে ওদের সাথে আমাকেও বাড়ির বাইরে থাকতে হবে। I know you very well. Don't try to play over smart. আমি আপনার মতো না, আমি মানুষ, আর মানুষের কথার মূল্য আছে। যাই হোক, কি করবো, থাকবো না চলে যাবো? বিনিময়ে টাকার বাইরে কিছু ভেবো না। লোকটাকে যতবার দেখছি হয়তো পরিচিত কারোর সাথে চেহারা মিলছে। Let's go other side and talk. ও যেভাবে তাকায় মনে হয় ও আমাকে চেনে। Who they? I don't know. But I feel like I have seen him somewhere. Really? Let's have a look. No. I don't feel like that. তোমার নিশ্চয়ই খেয়াল আছে যে তোমাকে আমি কি বলেছিলাম? Yes. Don't worry, sir. Hi, Mamoni. Good morning. Esho. পরিচয় করিয়ে দি, ও হচ্ছে সাজ্জাদ। সাজ্জাদ আমার মেয়ে ঐশী। এতটুকুই কি পরিচয় সাজ্জাদ? দ্যাটস অল? আগে পিছে কিছু নেই? আচ্ছা আচ্ছা, তোমার হবু বর আমার পছন্দের। মানে? তোমার পছন্দের মানুষটাকে বাড়িতে নিয়ে এসেছো, আমি যেন যাচাই করে দেখি।
তেমনি আমার পছন্দের মানুষটাকে আমি এখানে নিয়ে এসেছি, যেন তুমি যাচাই করে দেখো। Am I clear? না, আমি পিটারকে নিয়ে এসেছি আমার পছন্দকে দেখানোর জন্য। একই কথা, আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমার মেয়েকে আমি ওর সাথেই বিয়ে দেব। I'm serious, I mean it. আমি তোমার মেয়ে বাবা। আমি তো তোমার বাবা সাজ্জাদ। চলো আমি তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিই। বাই বেবি, কাম। ও যেভাবে তাকায় মনে হয় ও আমাকে চেনে, কিছু বলতে চায়। কি আর বলবে, ও বাবার শেখানো অ্যাক্টিং আমাকে ইমপ্রেস করার জন্য। We're going. Let's get out of here. I don't want to leave. I want to stay. If you want to stay, stay. I'm going. I'm not staying here. I'm out of here. What's this? ওগো বিদেশিনী, তোমার চেরি ফুল দাও, আমার শিউলি নাও, দুজনে প্রেমে হই রিনী। দূরে সরে যেও না, মিটি মিটি হেসো না, তুমি হাসলে বুকে ওঠে ঝড়। দূরে সরে যেও না, ভেবে দেখো কে আপন কে পর। ধরো ধরো এ হাতটা ধরো, আমায় আপন করো। ধরো ধরো এ হাতটা ধরো, আমায় আপন করো। তোমাকে এই বন্ধু বলে জানি, তুমি কাছে আসলে মনটা হয় যে ঠান্ডা পানি। তোমাকে এই বন্ধু বলে জানি, তুমি কাছে আসলে মনটা হয় যে ঠান্ডা পানি।
তোমাকে এই বন্ধু বলে জানি তুমি কাছে আসলে মনটা হয়েছে ঠান্ডা পানি তোমাকে এই বন্ধু বলে জানি তুমি কাছে আসলে মনটা হয়েছে ঠান্ডা পানি দুটি মনের একটি আশা এরি নাম ভালোবাসা কেন বুঝনা নইল নয়না কখনো চিন্তাও করি নাই এরকম ঠান্ডা ঠান্ডার মধ্যে টাটকা গরম পানির মধ্যে গোসল করবো কাল সকালের মধ্যে যদি ঘর থেকে বের না করেছি তাহলে আমার নাম ঐশী না What do you think? How much time you are going to take to keep that bastard out of this house? It depends. Excuse me. Hey! What is this? Oh, I'm in the kitchen. Arey. Ah, vaise. Sorry. Bar's closed. Ah, shit. Then I'll force you. If you don't listen, I'll kill you. আমি বুঝলাম না এরকম ফাইজলামিগুলো করা তোমার দরকারটা কি কেন করো ওয়াই হ্যাঁ কি হয় তোমার এগুলো করার কারণে কাজের কাজ তো কিছুই হয় না উল্টা আমাদের মান সম্মানগুলো যায় কাজটা আপনি ইচ্ছে করে করেছেন তাই না ফোনটা আমজাদের ছিল মানে আপনাদের ভাই আমি আগেই বলছিলাম এরকম রিস্ক নেওয়ার দরকার নাই নতুন স্বপ্ন দেখো না এখন বুঝো বুঝবা খালি আমজাদ একবার ইমতিয়াজের ফোনটা দেখ তারপরে একদম পরপারে তারপরে দেখো তুমি নতুন জীবন নতুন স্বপ্ন আমাদের আত্মা দেখ ব্যাগগুছা মানে কি ভাই শুনেন আপনার কাছে আমার রিকোয়েস্ট হ্যাঁ ফর গডস সেক আমাদেরকে মাফ করেন হ্যাঁ আমরা না পারবো না আপনার কাজটা করতে আমাদেরকে দিয়ে কাজটা করতে গেলে আপনারা খালি বিপদে পড়বেন অ্যাট লিস্ট আমাদেরকে বাইচা থাকতে দেন ঐশী অনেক হয়েছে ঐশী আমি নিচে যাচ্ছি আর আমি না আসা পর্যন্ত এই রুম থেকে কেউ বেরোবে না ঐশী আমি চোখছি ঐশী 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 আমি চোখছি Oishay, I need to talk to you, Oishay. Oishay. Apni charun, ami unake niye jacchi, apni charun. What charun? Is this guy? Please, apni amar kotha ta shurun, ami unake niye jacchi, apnar koshto hobe. Get out of my way. Ami apnake ei koshto ta korte debo na. Just get lost, you bloody! Hey! Charun, charun bolchi! Apnar pithe ekta operation hoyechilo. Doctor bolechilo, kono pressure neya jabe na. জানলো কি করে এটা তো ইম্পসিবল কেউ
ভেতরে যে ফাঁকা জায়গাটা, তার কোন অংশে কি হচ্ছিল? তার মানে কি আমার যা কিছু মনে নেই তা ওর জানা? কেউ? আই নিড টু টক টু হিম। ওয়াই শে, ওয়াই গন বেবি? It is very important to talk to Papa about those guys. Understand, Kitch Kitch Bangla. You're going to meet Sajid, right? Please, baby, don't go there. পাপা, যাকে ভালোবাসি, যার কাছে আমার ভবিষ্যৎ, তার হাত ধরে তোমায় ও তোমার সব কিছু ছাড়লাম। ভেবেছিলাম তুমি আমায় বুঝবে, কিন্তু তুমি আমায় এতদিনে বুঝিয়েছ, তুমি আমার আর আগে পাপা নেই। তুমি আমার স্বামী হিসেবে পিটারকে মানতে পারছো না, আর আমি মিথিলাকে তোমার স্ত্রী হিসেবে মানতে পারছি না। তুমি তোমার জীবনে সুখী হও, আর আমি আমার সুখের কাছে চললাম। মানুষকে বিশ্বাস করা আমার নীতিতে ছিল না। আনফরচুনেটলি আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আপনি আবার ভুল করেছেন। হ্যাঁ, ভুল করেছি। কাল রাতে আমজাদের সাথে কথা বলার পর তোমাদের দুই ক্রিমিনাল বন্ধুকে আমার তখনই মেরে ফেলা উচিত ছিল। আই ওয়াজ ওয়েটিং ফর দ্য সান। সেই ভুল আমি আর করবো না। খুন after that man. I want him dead or alive. Just run after him. Go, please! আবার ঘুরে এখানে যাওয়ার মানে তো পোলাটা না দান বাচ্চা, আরে বিপদ থেকে বাঁচাই তো হবো না। আরে রাখো তোমার বিপদ, নিজেরা বিপদের মধ্যে পেরে আবার আরেকজনের বিপদ সে সলভ করতে হবে। মিথিলাকে নিয়ে তাহলে ওরাই পালিয়েছে, মেরে ফেলেনি তো? মানে কে এসবের? বলবো রে ভাই, সব বলবো। আপনারা পালালেন কেন? আরে ভাই, জায়গাটা নিরাপদ না। আপনি ওঠেন, গাড়িতে ওঠেন। আরে ভাই, জলদি ওঠেন তো, দেরি করার সময় নেই। জাদ, শোনো শোনো, কোনো চিন্তা করো না। তোমার মাল দুটো আমার কাছে সহি সালামতেই আছে। সময় সুযোগ মতো দুটোকেই শেষ করে দেবো। মাল দুটো তো সহি সালামতে আছে, কিন্তু সালা তো কুত্তার বাচ্চা, টাকা নিয়ে ভাগছে। তোমাকে কিছু একটা করতে হইব, আমি তো আটকা। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি এখন খাঁচার ভিতরে বন্দী সিংহ। ভালোই লাগছে আমার। শোনো শোনো শোনো, তোমার লোক পাঠাও, কালকে তোমার এই মাল দুটোর স্টোরি দায়ন করে ফেলি। একদম ঠিকঠাক, সিকিউরিটি ক্লিয়ার। আর ইয়েটা ওই যে সিসি ক্যামেরা, লাইন কাট অফ। ওকে, মিথিলা কোথায়? আরে কি যন্ত্রণা ভাই, মিথিলা আছে, বাড়িতে আছে, আমরা কি ওরে লুকে রাখছি নাকি? মিথিলা বাড়িতে নেই। আরে বাড়িতে নাই তাহলে যাইবে কোথায় রে ভাই? আজব তো ভাই, যাবে কোথায় মানে আমরা ছাড়া কি ওর যাওয়ার কোনো জায়গা নাই? প্লিজ আমাকে আপনারা খুলে বলুন মিথিলা কোথায়। ভাই আপনার মধ্যে না একটু ঝামেলা আছে,
এতক্ষণ ঐশী করছেন, এখন আবার মিথিলা মিথিলা শুরু করছেন। মুখ সামলে কথা বলুন। একদম গাড়ি নিয়ে ট্রাকের তলে ঢুকিয়ে দিব, তখন বুঝবেন আপনার কারণে সব বিপদে পড়ছি। এই মিশু থাম না, অল দা টাইম উত্তেজিত, এত উত্তেজনার কি আছে আমি তো কিছু বুঝি না। ভাই আমি বলছি, আপনি ঠান্ডা মাথায় শোনেন, ঘটনা হতেছে যে আমাদের প্ল্যান ছিল মিথিলাকে খুন করে কিংবা অন্য কোনো ভাবে বাড়ি থেকে বের করা, এইটা ছিল আমাদের উদ্দেশ্য, বুঝছেন ভাই? কিন্তু আমজাদ হয়তো জানে যে মিথিলা ইমতিয়াজের ওইখানে আছে, কিন্তু টাকা সেটা তো আমাদের কাছে, টাকার কারণেই সে আমাদেরকে খুঁজে বের করবে। মিথিলাকে যদি ওই বাড়ি থেকে সরানো যেত তাহলে বলা যেত মিশন কমপ্লিট, তখন ভাই ও তার ডিলের কারণে কোনো কিছু বলতে পারতো না। কিন্তু সেই প্ল্যান তো কাজে লাগে নাই। কেন? পুরো বাড়িতে গিয়েছিলাম ওর খোঁজে কিন্তু ওকে পাইনি। তাহলে গেল কোথায়? হয়তো আমাদের পরিচয় ইমতিয়াজ জানতে পেরে ওকে আগেই সরিয়ে নিয়েছে। হতে পারে। আচ্ছা ভাই একটা জিনিস আমি বুঝি না, সেটা হচ্ছে যে আপনি হঠাৎ ঐশীকে রেখে চলে আসলেন, মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না, মানে বড় কোনো ঝামেলা নাকি? ঐশী পিটারের হাত ধরে বাড়ি চেয়েছে। আপনার ফাটা বাস মার্কা কপাল, তোমরা তো বাস নিয়ে আলোচনা করার দরকার নেই, ঠান্ডা মধ্যে গাড়ি চলো। I want this man dead. Just dead. But be careful. My daughter is with him. Go, please. Hello. Peter here. I know you can't utter my name to the cops. You better know why. You bastard. Shh. Don't be loud. Your princess is sleeping. Listen carefully. I'm gonna sell her to the market, and you're gonna have to buy her. I'll let you know where you can buy her, but don't try to be smart, otherwise you'll find her head. Bye. Come on! Hey, where are you living? I'm out of here. Hey! 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 What? Where are you living? What? Leave Orchid! How about you leave Orchid? Just leave Orchid! Bastard! What? Just leave Orchid! Damn it! Ow! I'll kill you, you bastard! ঐশীর সাথে আপনার ব্যাপারে কোনো কথা হয়েছে? বলে লাভ নেই, ঐশীর কাছে এখন একমাত্র সত্য হলো পিটার। মাঝখান থেকে পিটার আবার ঢুকলে কি করে? পিটার ইমতিয়াজের জন্য একমাত্র ট্রেন, একটা সময় ওরা বিজনেস পার্টনার ছিল। অর্কিড নামে একটা মেয়ে আছে, ওই মেয়েকে নিয়ে ওদের দুজনের মধ্যে বেঁধে যায়। ইমতিয়াজ পিটারকে অপমান করে বের করে দেয়, আর এখন পিটার ঐশীর মাধ্যমে প্রতিশোধ নিতে চায়। শুধু তাই না, পিটার ইমতিয়াজকে ফাঁসি দিয়ে নিজে কেটে পড়েছে, আর সেই কারণেই ইমতিয়াজ তার জঙ্গল বাড়িতে লুকিয়ে আছে। তাদের ব্যবসার সমস্ত টাকা পিটার ট্রিক করে হাতিয়ে নিয়েছে। ইমতিয়াজের হাতে তো এখন আর কোনো ক্ষমতাই নেই, তাই ইমতিয়াজ তার হারানো রাজত্ব ফিরে পেতে চায়। আচ্ছা, ওদের বিজনেসটা কি ছিল? বেসিক্যালি নারী পাচার, মানি লন্ডারিং, এইসব আর কি। ও গড, তাহলে তো ঐশী একটা বড় ধরনের বিপদের মধ্যে পড়তে পারে। ভাই আমি একটু এদিক থেকে আসতেছি। মিশু বি কেয়ারফুল, ট্রাস্ট মি ব্রো। হি ইজ অলওয়েজ সো রিল্যাক্সড, কোনো টেনশন নেই ওর মধ্যে, সবচেয়ে বেশি আছে টেনশন, যন্ত্রণাও আছে। Ha 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 ha
Excuse me. Hi. Hello. Oh, I need you. Nice drawing over there. This is Thank the you. Love. This is the love. Will you please come to me? I want to talk with you. Sure. Oh, I need you. Need you. Thanks. Mar to number e. Kamna pirit barai lare bon. Kamna pirit barai lare bon. Sere jai ba jodi. মাটিতে নাকি আকাশে কোথায় তুলে রাখি এই হৃদয়ে পূর্ণ তুমি পূর্ণ দুটি আঁকি হৃদয় দিয়েছি খুলে Dad!
Why did you touch her? Hey! What? Why did you touch her? I'll call the police! Hey! Call the police, are you? Why did you touch her? I'll call the police! Good, good. I'll call the police! আরে ভাই খাইছে আমি তাহলে দিবি আপনি আচ্ছা ঠিক আছে আর থাম না একটু চুপ থাক না ভাই আমরা ছিলাম দুই টাকা যে গ্রাম কিন্তু আরেকটা বাড়ছে ভাই মিস্টার সাজ্জাদ রে ডাকতে দেখেই তো হবে ভাই সরি ডোন্ট মাইন্ড হ্যাঁ মাথা ঠিক নাই বুঝছেন আমি চালে দেখি তারে গেলে পিটার মনে হয় ভাই যদি এরকম হইলো দাঁড়া রাত্রে বেলায় ঘুমাইছি বালির চাপা দিয়ে মায়েরা বলাইলে তখন কি তোমার আমার নতুন জীবন আর আমি যারা খুঁজতেছি সব কিছু গেছে ভাই Don't do anything to them. I need them alive. That's an order. Just keep an eye on them. I'll be there in a few minutes. Stop making noise. Shh. If you make noise, I'll shoot you. Stop. Stop! Kiss away. Hey, Sajjad! চলে পুড়ে পুড়ে নিঃশেষ
নামে আগুনের বৃষ্টি নামাই, আর মোমের মতো জ্বলে পুড়ে পুড়ে নিঃশেষ হয়ে যায়। কি করে পারলে তুমি আমাকে ভুলে থাকতে, সবাইকে জানাই তোমাকেই ভালোবাসি প্রাণের চেয়েও বেশি, তুমি ছাড়া আমার কেউ। আমার ইচ্ছে করে প্রতিটি ঘরে কোরআনের সবাইকে জানা, তোমাকেই ভালোবাসি প্রাণের চেয়েও বেশি, তুমি ছাড়া আমার। পাবনা ডিস্ট্রিক্টটা কই, একটু ঘুরে আসা দরকার ছিল। আমায় পুরো গেছে চলন ভূমিতে, উনি যেভাবে ঘোরাঘুরি করছে মনে হচ্ছে একটু পরে যতগুলো ঘাস আছে সব খেয়ে ফেলবে। কাউন্স করো। সরি গাইস, ইটস ওকে। ঘাস টাস তো কিছু খান না রে ভাই, একটু কি ঘাস নিয়ে নি ভাই। কি ব্যাপার, গাড়ি থামাইছো কেন? মানে চাকাটা চেঞ্জ করে ফেলাও, যাও। কোন ধরনের কথাবার্তা? আমি চাকাটাকে চেঞ্জ করতে পারবো না, অনেক এফোর্ট দিতে। তোমার কাজ, তুমি যাও, প্লিজ ডু ইট। আমি চাকা চেঞ্জ করব। অবশ্যই। তাহলে চাই চাই দেখ, দেখ আমি কিভাবে চাকাটা চেঞ্জ করি, কতটা ইজি। তোমার কাছে যদি ব্যাপারটা অনেক ইজি হয়, তুমি যাও এন্ড চেঞ্জ ইট। ওকে ভাই, ঠিক আছে, আমি ঠিক করছি। জকটা কোথায়? ডিগিতে? ডিগি কোথায় আমি জানি না। এই ডিগি কোথায়? এই নে চাবি নে। এইটা এখানে খালি চাপ দিতে হয়, ধরো খুলছে। ও মাই গড, thank you.
ভাই। আর তোমার মিথ্যা কথা বলার মানে কি? আমি তো কিছু জানি না। আপনি নিশ্চয়ই কিছু জানেন। হিরোগিরি মারাবেন না, খবরদার। আমার যদি কিছু করার থাকতো বহুত আগেই করতে পারতাম। ওই ইমতিয়াজ আমার কিছু ছিড়তে পারতো না। সো ডোন্ট বি। এই যে ব্রাদার, এই ও যেটা বলছে সেটা কিন্তু সত্যি। ও কিন্তু ধান্য মরিস, বুঝছে? I'm going this way. ফোনটা রিসিভ করেন প্লিজ। হেই লিসেন মিস্টার সাজ্জাদ, আপনার যদি দরকার পড়ে আপনি গিয়ে ফোনটা রিসিভ করেন। প্লিজ ফোনটা রিসিভ করেন, না হলে ইমতিয়াজের সন্দেহ হয়ে যাবে। তখন দেখবেন ব্যাকআপে কতজন লোক পাঠায়। তাহলে আপনি ধরেন, যান। আপনার ইংলিশ এক্সেন্ট ভালো, প্লিজ রিসিভ করেন। ওই বিশু, ওই ওই বলছে না, বলছে কারেক্ট, বলছে কারেক্ট, বলছে কারেক্ট। হ্যালো হ্যালো, ইরিঙ্গির বাচ্চা কই? ফোন হ্যালো স্যার। Hey, what's going on there? Everything done, sir. Who are you? Sir. Hey, hey! Don't do anything! Be careful! Sir needs them alive! Here is Matthew, sir. Okay, where is William? I can hear you, sir. I can't hear you. William! William! William, William! He's peeing, sir. Shall I give the phone to him? What's up? What's up, William? No need. Take them to my place. Okay, sir. Oh, mwah! Hello? এটা খেলনা না, চিপ দিলে বিছি বের হয়। আপনারা যদি মিথিলাকে না এনে থাকেন তাহলে ওটি কি দিলো কিভাবে? আর একটু চুপ থাকেন তো প্লিজ। মানে ওর যদি জ্ঞানটা ফেরে তাহলে বলতে পারবো যে কিভাবে আসছে, কি হয়েছে। ভাই জ্ঞানটা ফেরার তো কোনো দরকার নাই, ডিরেক্ট শুট করে দেই, ঝামেলা সব শেষ। এসো। মানে কি নেত্রে কি মনে করো? হাতে অস্ত্র ভাই একেবারে রেফাই দিছো না? ভাই তুমি বুঝতেছো না, ওই আমাদের সাথে থাকার কারণে আমরা বিপদে পড়তেছি। ও যদি আমাদের সাথে থাকে আমরা আরো বিপদে পড়বো। শুনুন, ওর জ্ঞান ফেরাতে হবে, এরপর আমরা সিদ্ধান্ত নেব আমরা আর একসাথে এগোবো কিনা। তার মানে কি আপনার সন্দেহ এখনো যায় নাই? আপনাদের উপর বিশ্বাস আমার শুরু থেকেই ছিল, একটু ধাক্কা লেগেছে, শিওর হতে চাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওখানে পানি আছে, পানি দিয়ে দাম। ভাই এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাইতেছে, এই লোক আমাদের মাথার উপর চেনা বসছে, যখন যেটা বলতেছে তখন সেটা করতেছে, অত জ্ঞান টেন ফেরা বুঝি না। ডিরেক্ট শুট। মিশু কোয়াইট, আমার জানা দরকার গাড়িতে সে কিভাবে আসলো। ওকে ওকে ফাইন, তার মানে আমার কথা কোনো দাম নাই, তাইলে আমিও তোমাদের সাথে। মিশো 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 মিশোকে থামান, ও কোথাও যাবে না, ও চলে আসবে।
সেক্সি। মিথিলা শুনতে পাচ্ছ? মিশু, মিশু ভাই, মিশু, মিশু এইখানে তো দাঁড়িয়েছিল, কই গেল? মিশু, মিশু মাতা ভাই, ফার্স্ট মিশু নিশ্চয়ই খুব দূরে যেতে পারেনি। গাড়িতে কিভাবে এলেন? আমি বাঁচতে চাই, প্লিজ আমি বাঁচতে চাই। আমি তাকে মারতে চাই, সে আমার কাছে জীবন চায়। মাতা ভাই, লেটস মুভ। Don't even look at me. Say it to the market. Get back for what your father's done to me. Yeah? That's what I'm going to do. Get my own back on you. Don't! You make me sick. How long can I wait for you? Oh my god. তোর অবস্থা কেন? তোর আসব জিনিসপত্র কই? তুই দিগম্বর কেন? তোর নেংটিটা না থাকলে তো অসুবিধা নাই, লজ্জার কিছু নাই। ওট ও ও ও ও আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোর তো অনেকগুলো প্যাক। টপ 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 রাখার। হ্যালো, you? It's again. Finally meet again. I am Mishu. What's your name? My name is Orchid. Where are you from? I am from Spain. Spanish. Awesome. Where is your destination? Actually, I don't have any destination. Let me take you to your destination. এত মজা নেওয়ার কিছু নাই, একই স্প্যানিশের পাল্লায় পড়লাম, 6 ডিগ্রির মধ্যে জামা কাপড় ছাড়া দাঁড়া। ওয়েট 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 ওয়েট, অর্কিড, স্প্যানিশ, ও গড, ও গড। মাধব ভাই, গাড়ি ঘুরা। মিশু ভাই, হ্যাঁ, নামতেছি। হুম,
আপনি একটু বসেন, আমরা আসতেছি, ঠিক আছে? এই যে এদিকে এদিকে, এখানে আসছিলাম, তারপরে আমি ঠিক এই জায়গাটায় বসছিলাম, এখানে বসার পরে আইটা জাস্ট এখানে গেছি, তারপরে এখানে ওকে বসে রেখে আমি বিয়ার কিনতে গেছি, বিয়ার কিনা বাইরে এখানে ঘোরাঘুরি করছি। Did you see any girl wearing leather jacket and skirt? Spanish girl, did you? No, senor. Okay. No.
এমএ কোন মে এই যে এটা শিওটা 100% বুঝিস 200% মুভ লেটস গো Hi, sweetie. Everything okay? Yeah. Kept in a safe place. What about Imtiaz? What about him? That son of a bitch. I'll take care of him. You take care. Bye. আমি নিশ্চিত ওই কোনো বিপদের মধ্যে আছে. Let's follow him. Follow him. Move. Hey, Ashen. Be careful. Move. Hello, princess. Want to know about your papa's lost kingdom? Want to know who shattered the kingdom? And do you want to know why I agreed to act as your fucking fiancé in the first place? I'll tell you. Oh, ah! Fire! You shout! Now shout! Shout! Gor, kheugo gor, kutta da gor! Dala, dala, dala! Gor! Hey! Sancha toy! ভাই এদিকে আসেন, ওরে একটা থাপ্পড় মারেন। এক্সকিউজ মি, আপনি কি আমার উপর এখনো বিরক্ত? ও আসলে কারো উপরে বিরক্ত না। আপনি যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, এই মানুষটার এই দেশে আসার কারণ আর এখানে দাঁড়িয়ে থাকার একাকিত্ব এক না। আমার পিঠে কাটা দাগ আপনি কি করে জানলেন? আমার নাম সাজ্জাদ, বাবার নাম সাইফুল ইসলাম চৌধুরী। আমার দেশের বাড়ি দেখুন, আমি জানতে চাইছি আমার পিঠে কাটা দাগ আপনি কি করে জানলেন? মাধব ভাই, সো মাধব ভাই, হোয়াটস আওয়ার নেক্সট প্ল্যান? আপনি আমাকে এড়িয়ে যাচ্ছেন কেন? মিশু ভাই, আপনি কিন্তু অনেক ভালো ড্রাইভ করেন। গ্রেট, রিয়েলি। আপনার সমস্যা কি? আমি আপনাকে বারবার জিজ্ঞাসা করছি, কেন উত্তর দিচ্ছেন না? কে আপনি? আমি তোমার হাজবেন্ড। দেখো, তুমি যদি বলো আমি তোমার বাবার কাছে তোমাকে চাইবো, ইম্পসিবল। পাপা কোনোদিনও তোমাকে মানবে না। কেন মানবে না? আমি ওকে ফাইন, আমি হয়তো তোমাদের স্ট্যাটাসে না, কিন্তু লুক এট মি, আমি একটা হ্যান্ডসাম, টল, গুড লুকিং, অ্যান্ড সবচেয়ে বড় কথা আমি বাংলাদেশি। আরেকটা ব্যাপার আছে, আমার স্মাইলটা কিন্তু অনেক কিউট। তুমি এডুকেটেড?
টল, ওকে, হ্যান্ডসাম এন্ড বাংলাদেশি, আর এই জন্য আমি তোমাকে বিয়ে করব। কি লিখেছি বলতো? যে কথা তুমি কখনো মুখে বলনি সেটা। কি লিখলাম বলতো? মিথ্যে কথা। এত কনফিডেন্স? বিশ্বাস করি তোমাকে জীবনের চেয়ে বেশি, কখনো বিশ্বাস বদলাবে না। ঠিক তাই। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? হ্যাঁ, কোথায় যাচ্ছি? বিয়ের পর মানুষ কোথায় যায়? কোথায় যায়? কোথায় যায়? শ্বশুর বাড়ি যায়। হানিমুনে? ও হ্যাঁ, এই আমরাও যাব। সত্যি? হুম। কোথায় যাচ্ছি? আমরা বাংলাদেশে যাব। বাংলাদেশে যাবে? বাংলাদেশ থেকে হানিমুন করতে সবাই এখানে আসে, আর উনি এখান থেকে সে বাংলাদেশে হানিমুন করতে যাবে। বাহ, এই আমার এই সুন্দরী বউটাকে যদি বাংলাদেশে নিয়ে যেতে না পারি, 16 কোটি মানুষকে আমার বউটাকে দেখাতে না পারি, আমার স্বপ্নটা তো একদম অপূর্ণ থেকে যাবে। যাবে?
চোখে চোখে চোখ রেখে জনম জনম কেটে যাবে দুজনের একটু একা থাকা দরকার। ইটস ওকে মাহতাব ভাই, আপনারা থাকতে পারেন। শোনেন, আমার মনে হয় আমাদের আর কোনো দরকার নেই। এই সময়টা আপনাদের নিজেদের দরকার। আপনি বেটার থাকেন, আপনাদের কাজে সামনে যাই। চলো মিথিলা আসুন। Yeah.
তোমার সব কষ্ট নিয়ে কে আমাকে মারতে চায়? You and me, our business is finished. We now have the same target. I've seen Oishi leave with them. You can either kill me, or you can use me. The decision's yours. Just go inside. Wait, wait. Jao, gari bhitore thako. Ami dekhchi. Mark! Come here. Bend the car. Lock the car. Peter! Kill that bastard! Oishi! Oishi! Let me go. Please. Oh, please let me go. Where is Oishi? Where is Oishi? Get off, bastard! Please don't bait me. I'll tell you everything. I'll tell you everything. Just please let me go. Let me go. They took her to the warehouse. Please don't bait me. আমি মিথিলার জীবন ফেরত দিতে পারিনি। তুই যে সত্য কথা বলছো সেজন্য তোর অনেক ধন্যবাদ, কিন্তু আমি সরি, তোর আর বাঁচিয়ে রাখা সম্ভব না।
No. Hmm? No. Shh. No. Please. Don't kill me. No. Please. No. I'm scared. Please, Don. Please. Please. Chalo. মিশু তোরে তোরে মিস করবো রে মিশু। মিস করবো মানে তুমি কই যাইতেছ? আমার কথাটা আপনি শুনেন, কিচ্ছু হয়নি, হসপিটালে যাবে। আমার কথা শুনেন, কিচ্ছু হয়নি, হসপিটালে যাবে। হ্যাঁ, কিচ্ছু হয়নি, চলো হসপিটালে, চলো ভাই, হসপিটালে চলো। এই আমার কি মনে হয় তোর, আমি কি সিনেমার এন্ড ক্লাইম্যাক্সের স্যাক্রিফাইসিং হিরো? স্যাক্রিফাইসিং হিরো মনে হয় আমার, যে বাঁচবো হাসপাতালে নিলে আমি বেঁচে যাবো, এই জন্য ইচ্ছে করে গুলি খেয়েছি, কি মনে হয় তোর? আরে আপনার কথাটা রাখতে বললাম না, আর হইলো না বুঝাইতে পারবো না রে মিশু, কি মনে হইতেছে আমার জানো? মনে হইতেছে আমি একটা পাখি, উঠতেছি উঠতেছি, আমি মুক্ত, আমি ওসি
তুমি একটা রাষ্ট্রপিঠ, মানে বোঝনি তাই তো? ব্যাসবাক্য হচ্ছে রাষ্ট্রের সেরা স্টুপিড, নইলে একটা মেয়ের পেছনে এভাবে কেউ লাগে? পার্সোনালিটি ডিসঅর্ডার তোমার। বাবা সরি, সেটা আবার কে? কেউ কি এখানে আছে? ইজ দেয়ার এনিবডি? যে ওনার বাবা? তুমি তো দেখছি আরো বড় রাষ্ট্রপেট। কোন বাবা কি পারে তার নিজের মেয়েকে বারবার খুন করার চেষ্টা করতে? কোন বাবা কি পারে তার মেয়ের স্বামীকে মেয়ের কাছ থেকে আলাদা করতে? কেন? ওয়েল, দিস ইজ এ লং স্টোরি। আমার হাতে অত সময় নেই। তোমার হাজবেন্ড হচ্ছে একটা ইনক্রেডিবল পার্সন। আবার কোন ঝামেলা পাকায়? আরে গল্পটা না জানাই ভালো, নইলে মরেও শান্তি পাবে না। মরে গিয়ে ভূত হয়ে আবার আমার পিছনে ঘুরবে। ওরে বাবা, আমি আবার ভূত খুব ভয় পাই। তবে একটু ছোট্ট করে বলি, তোমার বাবার মতো বোকা লোক আমি খুব কম দেখেছি। আমাকে গাধার মতো বিশ্বাস করত, চেকে সই দিত অঙ্ক না দেখেই। ভাবতেই পারেনি নিজের ভাই তাকে সর্বশান্ত করবে। যখন লোনের বোঝায় বাড়ি ফ্যাক্টরি সব নিলামে উঠেছে, লজ্জায় আত্মহত্যা করল। তখন তোমার বয়স কত হবে? 3 মাস। আর আমার ভাগ্য কত ভালো দেখো, তোমার মা স্বামীর শোকে 1 সপ্তাহের মধ্যে পরো পারে। Then I became the king. কিন্তু তোমার প্রতি ভালোবাসাটা বিরক্তিকর। মরে গিয়ে আমাকে ফাঁসিয়ে দিয়ে গেছে, তোমার নামে বিশাল সম্পত্তি উইল করে গেছে। 21 বছর পার হলেই পাবে, তার আগে মৃত্যু হলে ট্রাস্ট পাবে। 21 বছর হওয়ার পর যদি ডেথ হয়, চাচা বা ভাই হিসেবে আমি পাব। বহু আগেই মরতে, তোমার এই রাষ্ট্রপিঠ স্বামীটা এনিওয়ে, আর কথা বাড়াবো না। তোমাদের মনে হয় পরপারে যাওয়ার তাড়া আছে, যাও। বেস্ট অফ লাক, হ্যাভ এ নাইস জার্নি। এন্ড ওয়ান লাস্ট থিং, মাই নেম ইজ ফারহাদ, নট ইমতিয়াজ। ইমতিয়াজ তোমার বাবার নাম। হি ইজ ডেড, কিল দেম।
যাও তুমি পূজার ফুল ঢেউয়ে ঢেউয়ে দুজন ভাসবো একুল কুল আকাশে বাতাসে তুমি যে আমার কতটা পুরো